পুরুষদের মস্তিষ্ক হচ্ছে বক্সের মতন আর নারীদের মস্তিষ্ক হচ্ছে তারের মতন, একটা তারা একটা তারের সাথে আটকানো, সো এটা তো বলা পসিবল না, একটা একরকম হতে পারে। পুরুষরা রূপে আটকায়, গুণে আটকায়, তারপর নারীরা কিসে আটকায়, এটা তো আসলে সাকিব খান বলতে পারবে। যে যে দুইজন নারী আসলে ওনার পিছে আটকিয়ে গেছে উৎপ্রোতভাবে আর ছুটতেছে না, অ্যাকচুয়ালি উনি বলতে পারবে যে কী জন্য নারীরা ওনার পিছে আটকায় গেছে, তাহলে হয়তো বা সবাই এটা জানতে পারবে আর কি ওনার থ্রোতে। এখনও তো কোনো নারীকে আটকাতে পারি নাই, সো আমার তো তেমন বেশি এক্সপিরিয়েন্স নেই। নারীদের হাসি সবচেয়ে সুন্দর, অবশ্যই। হ্যাঁ, আমি তো আমার ওয়াইফকে বলি তো যে তুমি চাকরি মানে পড়াশোনা শেষ করে চাকরি করার পরে বেতনটা আমার হাতেই দিবে। হ্যাঁ, তুমি তোমার টাকা দিয়ে আমি চলবো আর কি, সেভাবেই তাকে আমি ইন্সপায়ার করি। অনেক কিছুতে আটকাতে পারে, সেটা পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে, মানসিক শান্তিতে। ও ও, এটার ব্যাপারে আমি বুঝি না, আই ডোন্ট ইভেন নো হোয়াট দিস ইজ, বাট না, অন আ সিরিয়াস নোট, যদি ইফ ইউ আর টকিং অ্যাবাউট, মানে যদি ওইভাবে চিন্তা করি তাহলে রেসপেক্ট, ছেলেরা সবসময় রেসপেক্ট সিক করে, সো যেখানে রেসপেক্ট পাবে সে মানে পুরুষ সবসময় সেখানে যাবে যেখানে সে রেসপেক্ট পাবে, সম্মান পাবে। এটা পুরুষ আসলে লয়াল ওমেনে আটকায়, লয়াল যে মানুষ, লয়াল যদি কেউ তার কথা বুঝতে পারে যে কিনা তার জন্য টাকার জন্য নাই, সেরকম মেয়ে পাইলে অবশ্যই পুরুষ আটকায়। নারীদের আসলে মন যে কীরকম সেটা নারীরা কেউই বলতে পারবে না নারীদের মন কীরকম। তবে যদি করি, নারীদের বিভিন্ন রকমের নারীরা বিভিন্নভাবে আটকায়, কিছু কিছু নারী আছে টাকায় আটকায়, কিছু কিছু নারী আছে আসলে ভালো লয়াল মানুষ দেখে আটকায়, এটা ডিফারেন্সিয়েট করে। বাট পুরুষদের ক্ষেত্রে মোটামুটি জেনারেলাইজ করা যায়, কিছু পুরুষ আছে যে কিনা শুধু সৌন্দর্য দেখে বা ই করে, বাট ম্যাক্সিমাম পুরুষকে, যেহেতু আমি নিজে পুরুষ, আমি পুরুষের পার্সপেক্টিভ থেকে সহজে বলতে পারি, কিন্তু নারীদের পার্সপেক্টিভ তাতে সহজে বলা সম্ভব না। নারী চাইলে আটকে থাকতে পারে, কারণ আমার মা আটকে আছে, ওর মা আটকে আছে, আমার খালা আটকে আছে, তাহলে অন্য নারীরা কেন পারবে না আটকে থাকতে, তাদের প্রবলেমটা কোথায়? সো এখানে পুরুষের কোনো প্রবলেম আমি দেখি না। দেখেন, এই জিনিসটা কমপ্লিটলি একটা আপেক্ষিক বিষয়। আমি যদি মনে করি যে কীভাবে আটকায়, বাট ব্যাপারটা কমপ্লিটলি তখনই ধীরে ধীরে গ্রো করে যখন কি না একটা মানুষের প্রতি একটা মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, অ্যাট দ্য সেম টাইম যতটুকু রেসপেক্ট থাকে, মানে এক্সপেকটেশন থাকে, সে এক্সপেকটেশনটা যদি সামহাও ফুলফিল হয়, হ্যাপিনেস থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় পুরুষ বা নারী কেন, এটা আলটিমেটলি যে কোনো একটা মানুষই একটা মানুষের ভালোবাসার কাছে বা ওই সম্মানের কাছে না আটকে যায়। মেয়েরা আসলেই টাকায় আটকায়, কারণ টাকা ছাড়া তারা চলে না, এক সেকেন্ড টাকা ছাড়া তারা থাকতেই পারে না। আপনার কাছে টাকা আছে, অপরন্ত মেয়ে আছে, টাকা নাই মেয়ে নাই, তারা মনে করে এখন যার হাজবেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, সবাই তারা যদি টাকা কাজ করে টাকা কামায় তাইলে মনে হয় যে তারা থাকে, আর না হলে এরকম বর্তমান সিচুয়েশন টাকা ছাড়া তো অচল সবাই। এই জন্য আমি মনে করি নারী টাকাই আটকায় আসলে, পুরুষ আটকায় আসলে মায়া মহব্বত আর কি, ভালোবাসা। ক্যারিংটা আসলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ছেলেরা সারাদিন বাইরে অনেক কাজ বা সব কিছুতে ব্যস্ত থাকে, দিন শেষে একটা জায়গায় তারা খোঁজে যে মানুষটা তার টেক কেয়ার করবে, সে সারাদিনটা তার কেমন গেল, ভালো আছে না খারাপ আছে, এই ব্যাপারগুলো নিয়ে সবসময় টেক কেয়ার করবে, একটু অসুস্থ হলে খোঁজ খবর নেবে। নারীরা বিভিন্ন কিছু, এক একজনের আসলে এক একটা চাহিদা, কেউ টাকায় আটকায়, কেউ সম্মানে আটকায়, বাট পুরুষ যেটা আটকায় মায়া, সে একটা নারীর কাছ থেকে কেয়ারিং আশা করে, বিশ্বাস আশা করে, তাকে যত্ন করে রাখবে, এটুকু। এর বাইরে পুরুষের আসলে কোনো টাকা চাওয়া পাওয়া লোভ এগুলো অ্যাকচুয়ালি আটকায় না পুরুষ। ব্যক্তিত্ব,